হ্যালো, হ্যালো, কি অবস্থা ভাবি? এই তো ভালো। তোমার কি অবস্থা, কেমন আছো? ভালো আছি। দিনকাল কেমন যায় তোমার? যাচ্ছে, দেওয়ার খোঁজ খবরই নাই না, আর তাই কেমন যাবে। দেওয়ারের খোঁজ খবর রাখতে হয় এরকম একটা হ্যান্ডসাম জামাই থাকতে? তো তোমরা খোঁজ খবর রাখবা না ভাবির, তো কে রাখবে বলো? তাই আমরা তো জানি ভাইয়ের সাথে তুমি হ্যাপি আছো। ভাইয়ের সাথে যতই হ্যাপি থাকি, ভাইয়ের ভাইদের সাথে তো তাই নাকি? তো ভাইয়া কি তোমারে আরাম দিতে পারে না? পারে পারবে না সেটা কেমন কথা, কিন্তু সবটা কি আর সব রকম? ও তাই, তোমার কথা শুনে বোঝা যাচ্ছে যে একডাল কদিন ভাল লাগে, তাই তো? সেটাই, দুধের সাথে কি আর ঘোলে মিটে। তাই তো, একদিন ট্রাই করবা নাকি অন্য কারোর সাথে? অন্য কাউকে পাবো কোথায়? দেওররা যদি কাছে এসে সাড়া না দেয়। তোমার দেওররা তো রেডি আছে, তুমি বললেই তো হয়ে যায়। কতগুলা দেওর তোমার, একজনের বললেই হয়। দেওররা ভাবির কাছে আসতে ভয় পায়, পলায়, দূরে দূরে কে থাকে। বলছে এই কথা তোমারে ভাবি? এই যে যেরকম, তুমি তো কাছে আসতে ভয় পাও, কাছেই আসো না, দূর ওই থেকে আমি কথা তো বলো। আমি তো আসি না, ভাইয়া কি মনে করবে? তাই তোমার ভাই কি মনে করবে, ভাবির কাছে দেওর আসবে, শয়তানি করবে, এটাই তো স্বাভাবিক, তাই না? ধুর বোকা, আমি কি এই শয়তানির কথা বলছি? আরে সব কথা কি আর মুখে বলতে হয়, কিছু কথা বুঝতেও হয়, তুমি কি বুঝো না? তাই ভাইয়া, তোমারে কয়বার রাতে? আরে বাদ দাও এইসব কথা কেন এখন, বাদ দিব কেন, বলো শুনি। আর এইগুলা বাদ দাও। আরে বলো শুনি, আমি তো তোমার দেবরই, ফ্রি না হইতে পারলে কাছে আসবে কেমনে? যাই হোক, এইগুলা বাদ দাও, তুমি পারবা কতক্ষণ সেটা বলো। আমি যদি বলি সারা রাত? তাই নাকি, তাহলে তোমার ভাইকে সময় দেবো কখন? একদিন না হয় ভাইকে সময় নাই দিলা। তোমার ভাইকে উত্তরটা দেব কি, যে কোথায় ছিলাম একদিন? তাই বাপের বাড়ি যাবা, একটা বাহানা দিয়ে বের হবা কোথাও। বাহানা, একদিন বাহানা দেব, 2 দিন বাহানা দেব, তারপর? ও, তোমার কি আমার কাছে রোজ আসার ইচ্ছে? থাকতেও তো পারে, মনের ইচ্ছা কি সব সময় প্রকাশ করা যায়? কিছু কিছু ইচ্ছা তো মনেই থাকে না। তার মানে ভাইয়া তোমার প্রপার সুখ দিতে পারে না, বোঝা গেল? ভাবি বিষয়টা লুকাচ্ছ না আমার কাছে? না লুকাচ্ছি না, লুকাবো কেন, তাহলে বলতে চাচ্ছ না যে কি বলবো বলো, কি শুনতে চাচ্ছ? ভাইয়া কি তোমার সুখ দিতে পারে না প্রপারলি? পারে কিন্তু আমার হয় না। তোমার হয় না, তোমার কি না আমাকে দিয়ে হবে? সেটাই তো ট্রাই করতে চাচ্ছি, যে দেখি তোমাকে দিয়ে হয় কি না। আচ্ছা, আমাকে দিয়ে যদি না হয় তখন কি করবা? তখন কি করব, তখন দেবরকে ডিলিট করে দেব। হাই হাই, কি বলে মেয়ে, তুমি তো মানুষ ভালো না ভাবি। আমার সাথে করলে কিন্তু তোমার অভ্যাস হয়ে যাবো ভাবি, জান? কিসের অভ্যাস? ওই যে কিসের অভ্যাস বুঝো না, কিসের অভ্যাস? আরে তখন বাদ কিন্তু দাও, বাইরে ভাল লাগবো না। তোমার ভাইরে ভালো লাগোয়া এখনো কি ততটা ভালো লাগে? ভালো লাগলে কি আর তোমারে বলতাম? বা তাই নাকি? তার মানে ভাই তোমার কোবাইতে পারে না রাইতে বেলা ঠিক মতো? তো তুমি সবকিছুই বুঝো, বুঝো আবার না বুঝার ভান করো, এটা কেমন কথা না? বুঝি বুঝি, কিন্তু ভাবি তো আর কয় না দেবর করে যে ভাই ঠিক মতো কোবাইতে পারে না। সব যদি খুইলাই কই তাইলে আর কি তাই কমো, নাকি? সব খুইলেই কইতো, খুইলা না খুইলে কামাইবো? সবকিছু লজ্জা, সবসময় খুইলা তুমি বলা কি যায় না, তুমি শরম কি করলে জানো না? গরম ভাত খাইতে পারবা ভাবি? তুমি কি জানো না যে সবকিছু সবসময় খুইলা বলা যায় না? তাই তাহলে আহো একদিন তোমার দেবরের বাসায়। তাই? সময় কইরা চলে আহো, আচ্ছা দেহি। রাইত ভোর কব মনে। এ আচ্ছা, শুনলাম তুমি নাকি বিয়ে করছো। কে কইছে এসব আজে বাজে কথা? কইবো এসব আজে বাজে কথা ভাবি জান? বিয়ে করলে তোমরা জানবা না? না সেটাই তো আমিও কই, যে আমার দেওর বিয়ে করব, আমারে জানাইবো না। কই থেকে ভুলভাল নিউজ পাও আল্লাহ জানে, কে কয় কে লাগায় কি জানি। যাও গা, তাহলে কবে আইবো ভাবি কও? দেহি, তোমার ভাই অফিসের কাজে বলে শুনলাম বাইরে যাইবো একটু, যদি যাই তাইলে তো তখন পুরো বাহ, সুযোগ তাহলে তো পাই নিব। তোমার ঈদ লাগবে একদম। হ্যাঁ, যে কদিন থাকবো না এই কদিন কোপের উপরেই থাকবো আমার, সেটাই। তাই না?
তাইলে কি কও, প্রোটেকশন ছাড়া না প্রোটেকশন দিয়া? প্রোটেকশন ছাড়া করবা, পরে আবার যদি কিছু হইয়া যায়? দৌড় কি হইব, ট্যাবলেট আছে না? ট্যাবলেট খাইতে পারি না আমি, বমি হয়। খাওয়াই দিব নাই, খাইতে পারবো না কি লিগা? আরে না, তুমি কি কও, এত বড় যন্ত্রণী তারবা আর ট্যাবলেট খাইতে পারবা না, এটা কোনো কথা হইলো? সেটাই তো, তুমি বুঝবা না। 7 ইঞ্চি যখন চাইবো তখন তো ঠিকই নিতে পারবো, আর একটা 1 ইঞ্চির ট্যাবলেট খাইতে পারবো না, 1 ইঞ্চিও না, 1/2 ইঞ্চির একটা ট্যাবলেট খাইতে পারবো না। ট্যাবলেট তো নামবো গলা দিয়া, ওটা তো আর গলা দিয়া যাইব না, তুমি সেইটা বুঝো না কে। গলা দিয়ে যাওয়ার ব্যবস্থা করে দিমনি, চিন্তা করো না। ওইসে উল্টা পাল্টা কথা ফোনেই কয়ে হারো, সামনে গেলে তো হিসুমকে বিজা বিড়াল হয়ে যাও। কই বিজা বিড়াল হয়ে যাই, একদিন আহো না দেখো কি কমান্ডা কোবাই। হ যামু তো, খারাও দেখমু না কেমন কুবাইতে পারো, বিয়ার পর বউ থাকবো কি যাইবো সেটা তো আমারই দেহল লাগবো আগে। একদম কান্দা ছেড়ে দিব, পরে আবার কয়ে না যে দেও আর কি করলো এটা। হ দেখা যাইব, বিয়ে করে যদি বউরাহা না পারো তখন বুঝন যাইব। আর তোমার জামাই তো পারেই না, তুমি তো কইলা বাচ্চা নিলে তো আমার কাছ থেকে নিয়ে দইব তোমার। না পারলেও তো বউ রাখছে, এখনো বউ যায় নাই। যাইব কেমনে, দেওর থাকতে কি যাইতে পারে আর? টেনশন করো না, তোমার সব কিছুর লেগে আমি আছি, চিন্তা করার কিছু নাই। আচ্ছা যখন মন চাইবো তখন চলে আইবা, একদম সারা রাত বইরা কোবাই দিব। তাই নাকি, হ্যাঁ আমি আবার ভালো কোবাইতে পারি। বেশি কুবাইতে যায় আবার দেখো তোমার বউ যেন তোমারে না কুবায়, তখন কিন্তু আমারে বেজাল কোবাই হয়ে ধরবো যাবে। না, কান্দা ছেড়ে দিম আয়ো, একদিন সারা রাত তোমার একদম সেই কইরা, পরে চিল্লা পাল্লা করতে পারবো না কিন্তু। আরে না, চিল্লা পাল্লা করবো কেন, এটা কেমন কথা কও? আমি জানি তুমি মেলা আওয়াজ করো, তোমার যে সেক্সি ফিগার সেই স্লিম গর্জিয়াস দেখলেই তো মাথায় উঠা যায়। তাই নাকি, হ আমার তো ইচ্ছা যেদিন ভাই বিয়ে করছে ওদিন থেকে তোমার আমার ভাল লাগে, আচ্ছা আমার তো ইচ্ছাই ছিল, তুমি তো কও না লিগার আগে বাড়াই নি। এত ইচ্ছা ছিল, কোনো সময় তো প্রকাশ করো নাই। ভাবির প্রকাশ সামনে আইলে তো হচ্ছে গিয়া সালাম ছাড়া আপনি ছাড়া কথাই কও না। তো ভাবিরে সম্বন্ধিতই মনে, বড় ভাইয়ের বউ, এখন তো সব জানলাম শুনলাম, এখন একদিন আয়ো তারপরে দেখো তোমার দেবর কত শক্তি আর তোমার দেবর কি পারে। হ বুঝছি, আচ্ছা যাই হোক, অনেক রাত হইছে, তোমার ভাই আয়া পড়বো। তাহলে কবে আইবা জানিল না তো? দেখি তোমার ভাই কাজে যাক, গেলে পরে যাম। ঠিক আছে, সত্যি তো আরে হরে, আবার দেখো গোল মাইরো না। না গোল মারমো কেন। ঠিক আছে তাহলে ওই কথাই থাকলো, তাহলে আচ্ছা ভাই অফিসারের বাইরে কাজে গেলে তুমি আইতেছো শিওর? আচ্ছা রাখো, ঠিক আছে, ভালো থাইকো। তুমিও ভালো থাকো। আচ্ছা।